আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি ঘুরতে যাচ্ছি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ জাতীয় উদ্যানে। এই জার্নিতে আমার সাথে থাকবে আমার খুবই ক্লোজ ছোট ভাই রুদ্র। এই ট্যুরটা আমি রুদ্রকে ডেডিকেট করতে চাই, কারণ সে এবার বুয়েটে চান্স পেয়েছে। সো কংগ্রাচুলেশনস রুদ্র। নবাবগঞ্জ জাতীয় উদ্যান যাওয়ার জন্য আপনাকে প্রথমে ঢাকার গাবতলি বাস স্ট্যান্ড থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিতে হবে, এবং দিনাজপুর সদর নয়, কিন্তু আপনাকে বিরামপুর উপজেলায় নামতে হবে। এবং বিরামপুর থেকে নবাবগঞ্জের ভাড়া জনপ্রতি আপনার 30-40 টাকার মধ্যে পড়ে যাবে। আর দিনাজপুর থেকে গেলে আপনারা দিনাজপুর সদর থেকে ডিরেক্ট বাসে অথবা ট্রেনে করে বিরামপুরে নামতে পারেন, এবং সেখান থেকে আবার নবাবগঞ্জ যেতে পারেন। নবাবগঞ্জ জাতীয় উদ্যানটি কিন্তু আসলে একটি শালবন। শালবনটি দিনাজপুরের দ্বিতীয় বৃহত্তম শালবন। প্রথমে রয়েছে সিংড়া ফরেস্ট। সিংড়া ফরেস্টের যদি সম্পর্কে জানতে চান, আমার ভিডিওটি আই বাটনে রয়েছে, সেখান থেকে চেক করে আসতে পারেন। জাতীয় উদ্যানে পৌঁছানোর পর আপনারা যদি কাঠের সেতুর কাছে যেতে চান, তাহলে আপনাদেরকে হাঁটে অথবা ভ্যানে যেতে হবে। আমি সাজেস্ট করব আপনি হাঁটে যান, কারণ হাঁটে গেলে আপনি সেখানকার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। সেখানে অনেকগুলো দোকানপাট রয়েছে, আমি সাজেস্ট করব সেখান থেকে না কেনা, কারণ সেখানকার খরচ অনেক বেশি। কারণ বুঝতেই পারছেন এটি পর্যটন কেন্দ্র, এই এলাকায় দামও বেশি হবে। আমি সাজেস্ট করব কোনো কেনাকাটা করতে হলে বা খাওয়া দাওয়া করতে হলে আপনি বিরামপুর শহরে গিয়ে খাওয়া দাওয়া করেন। সরুদ্র, আমরা আজকে কোথায় আসছি? ইয়েস, আমরা এসেছি কাঠের বীজ দেখতে। নবাবগঞ্জ কাঠের বীজ বাসায় না বলে এভাবে চুরি চুরি করে চুপি চুপি ছেলেরা যখন জঙ্গলে মঙ্গল খুঁজে। নবাবগঞ্জের জাতীয় উদ্যানের আসল আকর্ষণ হলো কাঠের সেতু। সো এটি আগে আপনাকে দেখিয়ে দিই। কিপ ওয়াচিং। শালবনের মধ্যে ঘোরার জন্য ঘোড়াগাড়ির একটা ব্যবস্থা রয়েছে। আপনারা যদি চান ঘোড়াগাড়িতে করে শালবনটা ঘুরে আসতে পারেন। ঘোড়াগাড়ির জন্য আপনাদের জনপ্রতি খরচ পড়বে 30 টাকা করে। শট, রুদ্র শট, হেডশট। মিস, অমের একটা বুলেটের দাম জানো তুমি? মিস, আবাস আবাস আমাকে বলছো বেশি করে দাও। জঙ্গলে কখনো একা আসতে হয় না, ভূত ধরতে পারে। বা ভোলা, এ ভোলা, ভোলা, ওই ভোলা, আইতে রুদ্র কই হারিয়ে গেছি? হারিয়ে গেলাম, হারিয়ে গেছি। পেয়ারা মাখা খেয়ে আমরা সেখান থেকে বের হয়ে গেলাম হিলির উদ্দেশ্যে। সো হিলির ভিডিওটি আপনারা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন। আর আপনাদের যদি আমার নবাবগঞ্জের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টটি অনেক জরুরি এবং অনেক কাম্য। আপনাদের সাপোর্ট পেলে অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ট্রাভেলিং।